শনিবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের বিশ্ব জাগৃতি মিশনের পক্ষ থেকে প্রায় 5000 পথচলতি মানুষদের হনুমান জয়ন্তী উপলক্ষে ভোগ বিতরণ করা হয়। পাশাপাশি শরবত সহ অন্যান্য খাদ্য সামগ্রীও বিতরণ করা হয়। এই কর্মসূচিতে সহযোগিতা করেন গুডসের রোডের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, 3 নম্বর ওয়ার্ডের পুরমাতা চায়না কুমারী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। আজকে হনুমান জয়ন্তী উপলক্ষে সকালবেলায় আমি ইদিলপুর ফকিরপুর যে হনুমান মন্দির সমিতি আছে তাদের সেই বিশাল র্যালি, সেই র্যালিতে অংশগ্রহণ করেছি। সন্ধ্যাবেলায় সেখানে উদ্বোধন হবে। আর আজকে এখানে আমাদের বিশ্ব জাগৃতি মিশন সমিতির উদ্যোগে প্রতি বছরের মতো এবছরও এই হনুমান জয়ন্তীতে এখানে খাদ্য বিতরণ করা হচ্ছে। বিভিন্ন মানুষকে প্রসাদ দেওয়া হচ্ছে, সেই প্রসাদ এই কমিটির যারা সদস্য সবাই মিলে দিচ্ছে। আমি এসেছি, আমাদের এই ওয়ার্ডের কাউন্সিলর মিঠু সরকার এবং পাশের ওয়ার্ডের কাউন্সিলর আমাদের আনন্দ গোপাল সাহা, তারাও রয়েছে, সমস্ত বিশিষ্ট মানুষজন রয়েছে। আমরা মনে করি যে আজকের এই অনুষ্ঠানকে সামনে রেখে বহু মানুষকে খাবার দেওয়া হচ্ছে। এটা তো সবসময় দরকার, মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করা, কারণ বহু মানুষ আছে এখনও তারা ঠিক মতো খাবারের ব্যবস্থা করতে পারে না। কিছু মানুষকে যদি এইভাবে মাঝে মধ্যে করা যায় এটা খুবই ভালো। বিশেষ করে এটা প্রসাদ, যেহেতু হনুমান জয়ন্তী, সেই প্রসাদেই বিভিন্নভাবে প্রচুর জিনিস করা হয়েছে। এখানে আজকে সারাদিন এই প্রসাদ বিতরণ করা হবে। উদ্যোক্তা রাজেশ সাউ জানান, বিশ্ব জাগৃতি মিশন প্রতিটি পুজোতে বা গরমকালে পথ চলতি মানুষদের খাদ্য সামগ্রী বিতরণ ও জলছত্র করে থাকে। বিশ্ব জাগৃতি মিশন সৎসং সমিতি এবং ল্যান্স ক্লাব যৌথ উদ্যোগে আমরা হনুমান জয়ন্তী উপলক্ষে এইখানে ভান্ডারের আয়োজন করা হয়েছে। প্রায় 5000 লোকের মতন এখানে খাবারের বিতরণ করা হচ্ছে। আমাদের এখানে উপস্থিত হয়েছেন আমাদের মাননীয় খোকন দাস বিধায়ক, উনি এখানে উপস্থিত হয়েছেন, এবং আমাদের 7 নম্বর কাউন্সিলর মিঠু সিং এবং 8 নম্বরে কাউন্সিলর আনন্দ গোপাল সাহা এবং অনেকে বিশিষ্ট ব্যক্তিরা এসে এখানে উপস্থিত হয়েছেন। আর এবং অনেক বহু মানুষ আমরা দেখতে পাচ্ছি লাইন করে গরমের মধ্যে আমরা জল শরবত এবং মানে খাবার বিতরণ করছি। বহু গরিব মানুষ এবং অনেক ভালো ভালো মানুষ এসে এখানে প্রসাদ নিয়ে যাচ্ছে। দেখুন, আমরা বিশ্বজাগতী মিশন সবসময় প্রত্যেকটা অনুষ্ঠানে মানে যত ধার্মিক অনুষ্ঠান, যত রকমের আমাদের উৎসব, এইসব উৎসবে আমরা কিন্তু এসে মানে জল শরবত এবং খাদ্য বিতরণ এরকম এই ধরনের আমরা উৎসব করতেই থাকি, আমরা বিতরণ করতে থাকি। এখন আমাদের এই যে আজকে শুরু করা হলো হনুমান জয়ন্তী দিন, এবং এটা কন্টিনিউ চলবে, এখন জল শরবত এটা কন্টিনিউ চলবে এই গরমের মধ্যে। আপনারা ভালো করে জানেন যে গরম এবার বহুত পড়েছে, তো কিছু মানুষ ঠান্ডা জল বরফ দিয়ে আমরা প্রতিদিন এখান দিয়ে আমাদের জল শরবত এখান দিয়ে দেওয়া হবে। এদিন জিটি রোডের বাদামতলা এলাকায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। মণ্ডলের প্রোগ্রাম আমাদের বজরংবলী জন্মদিনে উপলক্ষে হচ্ছে। আমরা সবাইকে মানুষদেরকে জল, ঠান্ডা জল, শরবত, মিষ্টি, আলুদম, পোলাও সব খাওয়ানো হচ্ছে। খুব ভালো লাগছে। মোটামুটি 1500 লোক খাবে। কি হনুমান জন্মদিন উপলক্ষে হনুমান ভক্তমণ্ডল বর্ধমানের তরফ থেকে সাধারণ মানুষকে প্রসাদ বিতরণ করা হচ্ছে। এখানে 1000 থেকে 1500 মানুষ প্রসাদ বিতরণ করা হচ্ছে। সবাই প্রসাদটা পোলাও, আলুদম, লাড্ডু এবং শরবত এবং জল এগুলো সবাইকে দেওয়া হচ্ছে আজকে হনুমান জন্মদিবস উপলক্ষে। আমরা বিশ্ব জাগৃতি মিশনের সঙ্গে যৌথভাবে একসঙ্গে লায়ন্স ক্লাব অফ বর্ধমান, আমরা একসঙ্গে এই যে অনুষ্ঠান চলছে আজকে হনুমান জন্ম উৎসব, সেই জন্ম উৎসবে আমরা আজকে প্রায় 5000 লোককে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি, যেটা এখানে দুঃস্থ এবং ভালো ভালো মানুষ সবাই আসেন, প্রসাদ হিসাবে সবাই গ্রহণ করছেন, এবং তাতে আমরা দেখছি সত্যি মানুষের উৎসাহ খুব একটা ভালো, যাতে এবং তার সঙ্গে জলছত্র, শরবত এবং জলের ঠান্ডা জলের ব্যবস্থা রয়েছে, ওনারা ওটাও গ্রহণ করছেন। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।